পর্বগুলো শক্তিশালী। এই পর্বে লঙ্কাধীশ রাবণ শক্তি নামক একটি ভয়ঙ্কর অস্ত্র দ্বারা লক্ষণকে আক্রমণ করেন এবং এই অস্ত্রের প্রভাবে লক্ষণ তার সংজ্ঞা হারান। লক্ষণের পুনরুজ্জীবনের জন্য প্রয়োজন হয় বিষল্যকরণী ঔষধি। রামভক্ত মহাবীর হনুমান এই ঔষধি আনতে গিয়ে সমগ্র বন্ধুবাদক পর্ব ছিনিয়ে আসেন এবং ঔষধির প্রয়োগে লক্ষণ তার সংজ্ঞা ফিরে পায়। এই ভীষণ রকমের একটা সিরিয়াস কনসেপ্ট সুকুমার রায়ের কলমে লক্ষণের শক্তিশালী নামে একটি মজাদার নাট্যরূপ পেয়েছে। আমরা আজ এই লক্ষণের শক্তিশালী অবলম্বনে একটি ছোট নাটক আপনাদের পরিবেশন করতে চলেছি। এই নাটকে যেসব রামায়ণের চরিত্রদের পাবেন তারা হলেন রঘুকুলপতি রামচন্দ্র, দর্শভ্রাতা লক্ষণ, কিষ্কিন্ধা অধিপতি সুগ্রীব, বুদ্ধিমান মন্ত্রীমশাই জাম্বুবান, মহাবীর হনুমান, রাক্ষসরাজ রাবণ এবং একজন খুব ডিটেল ওরিয়েন্টেড মেসেঞ্জার বা দূত। শুরু হচ্ছে লক্ষণের শক্তিশালী। এই বাজে বকিস নে, কানের কথা বল। হ্যাঁ
শুনুন না, খেয়ে উঠে ঘন্টা দুই তিন রেস্ট করে সেইখানে গিয়ে দেখি খুব ঠাকুর বাড়ছে। মহাদেবের আমি পূজারী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড
রাবণের শোক হিসেবে শ্রীমন লক্ষণের পতন ও মূর্ছা ঘটল। হা হতশ্রী, অবাক করলে রাবণ বুড়ো, যষ্ঠীর বাড়ি সুগ্রীবে মারি করলে যে তার মাথা বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো, লক্ষণ মেরে বানর দলে করলে বেটা তারা হলো, অবাক করলে রাবণ বুড়ো, বুদ্ধি বিপুল যুদ্ধে নিপুণ কিন্তু বেটা বেজায় বুড়ো, অবাক করলে রাবণ বুড়ো। বাহাদুরের যদি কারোর থাকে তো সে আমার।
আমি রাবণ আসার খবর না দিলে তুই নাটুকু হতো না। চা আপনারই বলুন তো পারুনি কার? লক্ষণের শক্তি সে এখানেই সমাপ্ত হল। খুব ভালো লেগেছে। আসলে আপনাদের সঙ্গে আলাপ করি যে আমাদের খুলে অভিনেতা খুব মিষ্টি আমাদের যে দুইটি, তার ভূমিকায় রয়েছে হেমন্তিকা বাসুনা, দশরথ রাবণের ভূমিকায় শায়ন শেঠ, রামভক্ত হনুমানের ভূমিকায় স্নেহল বাগুড়ি, লক্ষণের রাম ভূমিকায় সিদ্ধার্থ রায়চৌধুরী, রামচন্দ্রের ভূমিকায় রায়নদীপ দাস, মহামন্ত্রী জাঙ্গরামের ভূমিকায় বজ্র দাস এবং সুন্দরের ভূমিকায় অরিত্র ঘোষ। নেমলিস অফ নিউজিল্যান্ড এবং উপস্থিত সমস্ত দর্শক বন্ধুদের আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকুন।